সুখ দুঃখের মধ্যে আছি আমরা চরের মানুষ, সুখ দুঃখের মধ্যে আছি, একবারে সুখীও না একবার দুঃখীও না। আমার নাম মতিয়া রহমান, মোহাম্মদ মতিয়া রহমান। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো স্বর্গতিয়াসাম, চর এলাকা, স্বর্গতিয়াসাম। ভাই, আমি তো মালয়েশিয়া ছিলাম, মোটামুটি 13 বছর ছিলাম, তারপরে এখন দেশে এসে এখন এই যে নিজের জমিতে খাটতেছি। ভাই, মালয়েশিয়া দেখলাম ওইখানে যে শ্রম দিছি, ওই শ্রম থেকে এখানে যদি দিতে পারি তো মোটামুটি খারাপ হয় না, এখানেও পয়সা উপার্জন করা সম্ভব। আসলে কষ্টকর হলেও আমরা অতটা কষ্ট অনুভব করি না, কারণ যে এই চরের জীবনটা হলো আমাদের খোলা জীবন, বুঝছেন? এই যে ফসল ফলাইতেছি, আর এর মধ্যে কষ্টকর একটা আছে, সেটা হলো এই যে নদী ভাঙ্গন, বুঝছেন? এই নদী মনে এখন এই কূল ভাঙতেছে, এরপর ও কূল ভাঙবে, মানুষ বাড়িঘর এই পার্থে ওই পানি নিতেছে, আবার ওই পার্থে ওই পানি নিতে, কোনো জায়গায় স্থির হইতে পারতেছে না, এটা হলো সবচেয়ে বড় কষ্টকর। কষ্ট তো আছেই, চরে তো সুখ বলতে বলা মুশকিল। এই বালুর চরে দেখেন রোদ বৃষ্টি, আমাদের মনে হয় সবসময় রোদ বৃষ্টির মধ্যেই আর বড় হচ্ছে এটি আর কি। এই চরের মধ্যে এখন আসছি, এখন যদি বৃষ্টি নামে, যেমন রোদ আছে, বৃষ্টি নামে তো করার কিছু নাই, এই বৃষ্টির মধ্যে ঝড় তুফানের মধ্যে এইখানেই থাকা লাগে। হ্যাঁ, যদি হয়তো ঘর বাড়ি আছে, দূরে যাইতে যাইতে মনে করেন যেমন অনেকটা ভিজা যায় আর কি, এটাও একটা কষ্ট, বুঝছেন? তা এইটি মানে সুখ দুঃখের মধ্যে আছি আমরা চরের মানুষ, সুখ দুঃখের মধ্যে আছি, একবারে সুখীও না একবার দুঃখীও না। আমার পরিবারে বাবা মা ভাই বোন সব আছে, সবাই আছে। বিবাহ করছেন? হ্যাঁ, আমি বিবাহ করছি। হ্যাঁ, সন্তান আছে দুইটা। ওদেরকে নিয়ে আসেন এখানে? না, ওরা এমনিতেই অনেক সময় ঘুরতে আসে, ওরা কাজের জন্য তো আসে না, যেরকম কালকে আসছিল, সে শাক সবজি উঠায় নিয়ে গেছে। হ্যাঁ, খুশি, সবজি উঠেছে, পেঁয়াজ উঠাইছে, খুশি তো। হ্যাঁ, আমি জয়েন করছি। এটা তো এই জয়েন করার পরে তো আমি ফসলগুলা করতেছি, মোটামুটি 2 মাস। আমার আঙ্কেল আছে, আমার আঙ্কেল সাইদুল ইসলাম, উনি একজন বিশিষ্ট বিজনেসম্যান। উনি আমাকে বললো যে আমার আইফার্মের সাথে আমি আসি, যদি আপনি অংশগ্রহণ করেন তো আপনি থাকতে পারেন। তারপর আমি আর কি জয়েন করলাম। শোনাতে বললো যে আপনাদের পিছনে আমরা আছি, আপনি ফসল ফলান, এছাড়া এর যে ওষুধগুলো আছে বা এর ভিটামিন, তারপরে শীতের ওষুধ আছে, সার আছে, ওনারা এগুলেন দিবে, দিছে, অটোমেটিকলি দিছে। হ্যাঁ, সকালে উঠে আমি এই জমির উপরেই চর্চা করি যে কোন জমিতে কতটুকু সার ওষুধ, হ্যাঁ, কী পরিমাণ দিলে ফসলটা ভালো করা যাবে, মানে এর উপরে আমি চর্চা করতেছি। আমার আছে এই প্রধানত আলু, মরিচ, পেঁয়াজ, তারপরে রসুন আর শাকসবজি আছে। এখান থেকে মোটামুটি দেখা গেছে 1.5 কিলো হবে লম্বা এটা আমার জমি। উত্তর পাশে আছে, ওটাও এরকমই 1.5 থেকে 2 কিলো হবে লম্বা। না, আমি একা আসি না, আজকে কালকে আসছিলাম, এখানে সার পানি দিয়ে গেছি, আজকে লোকজনের প্রয়োজন নাই, আমি একাই আসছি। আর এমনি কে কে কাজ করে? কে কে বলতে আমি লোকজন নেই। হ্যাঁ, এটা আশা করা যায় আর 1 মাস পরে আমি এই মরিচ পাবো আশা করি। আলু তো অটোমেটিক 15 দিন, 15 দিন লেস্টা আলু পাবো ইনশাল্লাহ। আর তারপর মনে করেন এরপরে কী করবেন, আলু উঠায় টুটায়? মানে হ্যাঁ ভাই, আলু যখন উঠে যাবে তখন এই জমিতে আবার মানে বাদাম লাগাবো। কেন বাদাম লাগাবেন? কারণ এই আলুর জমিগুলা বাদামের জন্য উপযোগী। কেমনে কি হয়? হ্যাঁ, বাদামটা মানে প্রচুর শাকসরি দিয়ে মনে করেন যে এই আলুটা করা হয়, আর এই আলুর জমিতে বাদাম করলে মোটামুটি বাদামটা ভালো হয়। অন্য অন্য জমির সাথে আলুর জমিতে বাদাম ভালো হয় না। এটি যে আমি বলতে চাই যে আইফার্মা যতটুকু মানুষকে সহযোগিতা হেল্প করতেছে, আমি চাই আগামীতে আরও বেশি যেন হেল্প পাই, সেই আশাবাদী, যাতে আমরা আরও অন্য অন্য ফসলগুলো আমরা করতে পারি। আইফার্মা সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা
বাদ বাকি যে ফসলগুলো আছে সেগুলো করতে পারবো না। এখানে চরে আমি তো কষ্ট করতেছি, আর ভবিষ্যৎ হলো আমার সন্তান দুইটা, তাদের জন্য ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে উপরে অর্থাৎ ভিতরের দিকে ভিতর সাইডে আমি কিছু জমি রাখতেছি, ওই জমি রাখতেছি এবং সন্তান দুইটারে মানুষ করার জন্য এই লেখাপড়া করাইতেছি।